ফের একবার বঙ্গ রাজনীতিতে শিরোনামে সিএএ। সাত দিনের মধ্যে সিএ লাগুর দাবি করেছেন নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর। চব্বিশের নির্বাচনের আগেই লাগু হবে সিএএ। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবিতে জোর জল্পনা। ফের সিএএর বিরুদ্ধেই অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে সিএ নিয়ে মুখ খুললেন মমতা। ভোটের জন্য সিএএ নিয়ে রাজনীতি করছে, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী। এরাজ্যে সিএএ এবং এনআরসি লাগু করতে চাওয়া এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অবস্থান, এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য শুনুন। I'm ignorant of politics. I cannot answer that. My concern is governance under the constitution and the law. Whatever the constitution and the law demands will be done. Everybody will be able to realize, however high you think you are, the law is above. এবং নির্দিষ্ট করে কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী তারা স্পষ্ট তো বলেছেন আগামী সাত দিন এবং সেই সাত দিনের মধ্যে সিএ লাগু হবে, এমনকি প্রথমে সিএ হবে এবং তারপর হবে এনআরসি। যদিও এর বিরোধিতা একেবারে প্রথম থেকে করে এসছে তৃণমূল কংগ্রেস এবং গতকালও কোচবিহারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী তিনি আরও একবার স্পষ্ট করেছেন সিএ কার্যকর হতে তিনি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান তাও একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সিএকে তারা সমর্থন করছেন না, এমনকি ভোটের জন্য নাকি সিএ দিয়ে রাজনীতি করা হচ্ছে এমনটাও উল্লেখ করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে তিনি আরও বলেছেন যে উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যে যে স্থায়ী ঠিকানা হয়েছে সেই স্থায়ী ঠিকানা উদ্বাস্তুদের দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস, এমনটা উল্লেখ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে বিএসএফকেও নিশানা করতে শোনা গিয়েছে তাকে, এমনকি তিনি বলেছেন যে বিএসএফের তরফ থেকে কোনো পরিচয়পত্র যদি দেওয়া হয় তাহলে তা যেন না নেয় সেখানকার মানুষজন। একবারে স্পষ্ট বার্তা, ক্লিয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে। অন্যদিকে জোরালো সওয়াল উঠেছে যে তাহলে কি একেবারে লোকসভা নির্বাচনের আগেই এরাজ্যে সিএএ কার্যকর হতে চলেছে, সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে যে সিএএ এরাজ্যে লাগু হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা জোরালো সওয়াল করেছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিরোধিতা করছেন এবং বিরোধিতা করবেন তাও স্পষ্ট করেছেন গতকাল কোচবিহারের সভা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদেরকে শোনাই, কি বলছেন তিনি? সিএ তো পাস হয়েছে আপনার প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে, 2019 সালের ডিসেম্বর মাসে, 5 বছর লাগে রুল ফ্রেম করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ সিপিএম এর সাংসদ তথা আইনজীবী কি বলছেন শুনুন। মানে সিএ এনআরসি তো মমতার সৃষ্টি এবং অমিত শাহ নিজেই বলেছেন যে মমতাই চেয়েছিলেন অনুপ্রবেশ বন্ধ করার জন্য, সুতরাং মমতার পরিকল্পিত নীতি আজকে বিজেপি কার্যকর করার চেষ্টা করছেন এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। নির্বাচনের আগে সিএ এনআরসির নাম করে গোটা রাজ্য জুড়ে অশান্তি তৈরির পরিকল্পনা আমরা দেখেছি। এর আগে সিএ এনআরসি যখন চালু করার কথা হয়েছিল কি ব্যাপক বিক্ষোভ হয়েছিল দেশ জুড়ে, ওরা বাধ্য হয়েছিলেন আন্দোলনের মুখে পরিকল্পনা স্থগিত রাখতে। নিশ্চয়ই মমতার সঙ্গদের ওটা গোপন বোঝাপড়া হয়েছে, সেই বোঝাপড়ার ভিত্তিতেই এটা চালু করার চেষ্টা এবং নির্বাচনের আগে একটা নকল যুদ্ধ সেটাও টিকিয়ে রাখার চেষ্টা। এতে বিস্মিত হওয়ার কিছু নেই যদি মমতা এবং বিজেপি উভয় মিলেই এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করেন। মাঝে মাঝে অবশ্য মক ফাইট চলবে। বিজেপি বলছে সিএ হবে আর তৃণমূল বলছে সিএ হতে দেওয়া যাবে না, একেবারে স্পষ্ট বার্তা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনি আপনাদেরকে, রাজ্য বিজেপি সভাপতি কি বলছেন? আমি মন্ত্রিসভার সদস্য নই, অতএব আমি বলতে পারবো না যে সাত দিনে হবে না 14 দিনে হবে না 15 দিনে হবে, কিন্তু আমি এটুকু আমার নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে। মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপর পূর্ণ আস্থা রেখে বলছি, উনি যা কথা দেন সে কথা রাখেন, বিজেপি যে কথা দেয় সে কথা রাখে। এবং আমি আপনাদের সামনে বারবার পরিষ্কার করেছি, রাম মন্দির ইস্যু যেমন সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে একটি অন্য ধরনের ইস্যু, এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া, বাংলার উদ্বাস্তুদেরকে যারা ওপার থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া, সেটা সেই ধরনের একটি ইস্যু বাংলার বিজেপির ক্ষেত্রে। অতএব লোকসভার আগে সিএ লাগু হবে এই পূর্ণ বিশ্বাস আমার গৃহমন্ত্রীর উপরে, মাননীয় অমিত শাহজির উপরে আছে।
রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী এবং একই সঙ্গে সাংসদ ও শাসক দলে তারা কি বলছেন, শশী পাঁচা এবং শান্তনু সেন শুনুন। আবার শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে, আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে ধরছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই পরিষ্কার, নালে একটা কথা বারবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না, কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি, তারা ইতিমধ্যে নাগরিক, তারা রেশনও পাচ্ছেন, তারা ভোটও দিচ্ছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত আছেন, তারা সুখী আছেন, শান্তিতে আছেন, মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন করবেন, একটা অরাজকতা তৈরি করবেন, ভারতীয় জনতা পার্টি বুঝে নিক এটা আর হবে না, এটা আর চলবে না। প্রায় চার বছর, সাড়ে চার বছর হয়ে গেল গাজুয়ারি করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও, রাষ্ট্রপতির অনুমোদনের পরেও আজ অবধি তারা রুল ফ্রেম করতে পারেনি। নবার তারা সময় পিছিয়েছে এবং সিএ নিয়ে এই রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে ভিন্ন মত শোনা গেছে। অমিত শাহ এখানে এসে সিএ নিয়ে একরকম কথা বলেন, আসামে গিয়ে সিএ নিয়ে আরেক রকম কথা বলেন, গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে জেলাভিত্তিক সিএ কথা তৈরি করার কথা বলেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন তারা সবাই এই দেশের বা এই রাজ্যের নাগরিক, নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে আমরা বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। অন্যদিকে কংগ্রেস কি ভাবছে, কি বলছেন কংগ্রেস নেতারা, প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য শুনুন। অন রেকর্ড বলছি, তারা না জেনে একেবারে বোকার মতো এই কথাগুলো বলছে, কারণ ওই কমিটির চেয়ারম্যান আমি নিজে ছিলাম, হোম স্ট্যান্ডিং কমিটির প্রায় তিন বছর চেয়ারম্যান ছিলাম। যে রুলসটা তৈরি করা প্রয়োজন, সে রুলসটা কোথায় তৈরি করেছে আগে এই দুজন মন্ত্রী বলুক, হোয়ার ইজ দ্য রুলস? যে রুলসের ভিত্তিতে সিএ হবে, এনআরসি হবে, সেই রুলসটা কোথায়? সেই রুলসটা ভারতবর্ষের মানুষ আগে দেখতে চাইছে। প্রতিবার এটা আসবে এবং ভোট চলে গেলে ওটাও চলে যাবে, ওটা হচ্ছে ভোটের সিএ, ভোটের এনআরসি।